নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের পাবদা মাছের রেসিপি, কারি পাতা পাবদা। খুবই টেস্টি এই রেসিপিটি, গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। আমরা একঘেয়ে পাবদা মাছের সর্ষে ঝাল তো খেয়েই থাকি, তাই এই নতুন রেসিপিটা যদি আপনারা বানান তাহলে সকলে খুবই ভালো লাগবে। চলুন তাহলে এই নতুন রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। কারি পাতা পাবদা বানানোর জন্য আমি 6টা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে আমি টুকরো করিনি, আস্তই রেখেছি। নুন দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি গরম জল দিয়েও একটু ধুয়ে নিয়েছি, সেই কারণে দেখুন মাছগুলো খুব সুন্দর সাদা সাদা দেখতে লাগছে, আর আস্তে গন্ধটাও চলে গেছে। পাবদা মাছ ভাজার জন্য খুব সাবধানে ভাজতে হয়, বিশেষ করে যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের খুবই অসুবিধা হয়, সেই কারণে আমি একটা টিপস দিচ্ছি যাতে মাছটা ভাজলে ভেঙে যাবে না। মাছ যখন আপনারা ম্যারিনেট করবেন একটুখানি নুন দিয়ে দেবেন, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, আর 1 চা চামচ আমি একটু ময়দা দিচ্ছি। এই ময়দা দিয়ে মাছটা মাখালে যখন গরম তেলে মাছগুলো দেব কড়ায় আটকেও যাবে না, আর মাছটা ভেঙে যাওয়ার কিন্তু ভয়ও থাকবে না। এই টিপসটা আশা করছি নতুন রাঁধুনিদের কাজে লাগবে। মাছটাকে খুব ভালোভাবে আমরা এটা মাখিয়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিটের মতো রাখলেই হবে, বা সঙ্গে সঙ্গে মাখিয়েও মাছটা ভেজে নেওয়া যেতে পারে। কারি পাতা পাবদা বানানোর জন্য আর যা যা লাগছে সেগুলো হলো, 1টা ছোট সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি। বেশি টমেটো নেবেন না, কেননা রান্নাটা টক টক একেবারেই হবে না। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আমি, 1টা শুকনো লঙ্কা, আর 1/2 চা চামচ সর্ষে নিয়েছি ফোড়নের জন্য। লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন আমি কারি পাতা নিয়েছি। যেহেতু কারি পাতা পাবদা তাই কারি পাতাটা অবশ্যই লাগছে। এই রান্নাটা আমি সর্ষে তেলে করব, সর্ষে তেল ছাড়া এই টেস্টটা ভালো হবে না। আপনারা জানেন যে আমি সবসময় বলে থাকি মাছ রান্না সবসময় সর্ষের তেলে ভালো হয়। এবার একটা মশলা তৈরি করব। এবার আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে যে মশলাগুলো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো। এবার সামান্য একটুখানি জল দিয়ে এটা গুলে রেখে দেব। এই মশলাগুলো গুলে রেখে দিলে অনেকটা বাটা মশলার মতোই টেস্টটা এনে দেয়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নুনটা আমরা এখন অ্যাড করছি না, রান্নার গ্রেভি অনুযায়ী বুঝে নুনটা আমরা পরে অ্যাড করব। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াই দেখুন আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি। এই পাবদা মাছটা একটু বেশি তেলে ভাজতে হয়, না হলে কিন্তু কড়ার মধ্যে আটকিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, আমি তেলটা খুব ভালো রকম গরম করে নিয়ে এবার মিডিয়াম করে দিয়েছি, কেননা হাই ফ্লেমে ভাজলে আবার বেশি শক্ত হয়ে যেতে পারে, তাই ভালো রকম গরম করে আঁচটা মিডিয়াম করে মাছগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে।
মাছগুলোকে দেখুন আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি, আর মাছগুলো একটুও ভেঙে যায়নি। এবার তেল থেকে মাছগুলো সাবধানে তুলে নেব। কড়াই আমি বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, সামান্য একটু কারি পাতাও ফোড়ন দিয়েছি, বাকিটা আমি পরে দেব, পরে দিলে ফ্লেভারটা ভালো আসে। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব ভালো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই মশলা যার মধ্যে ছিল সেই বাটি ধোয়ায় জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি গ্রেভি গ্রেভি হবে না, হালকা গামাখা গ্রেভি হবে। এবার ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার সাবধানে মাছটা দিয়ে দেব, আর মাছটাকে আমরা খুব বেশি ফোটাবো না, জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে নুন দেওয়া হয়নি, তাই স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার বাকি যে কারি পাতাগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার সঙ্গে কারি পাতার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দেখুন ঝোলটা আরেকটু ঘন হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমরা এই কারি পাতা দিয়ে পাবদা মাছটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত সুন্দরভাবে আমি এই নতুন কারি পাতা দিয়ে পাবদা মাছের রেসিপিটা তৈরি করে ফেললাম। আর এর কালার দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই রান্নাটা কতটা বেশি টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন, আর আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে। দেখা হবে আবার নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।